কাঞ্চনজঙ্ঘা নেপালে অবস্থিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ। আকাশ পরিষ্কার থাকায় প্রায়ই দেখা মেলে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে। তাই তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে যাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারেন ও পঞ্চগড় ও তেঁতুলিয়া সকল দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। আরও জানতে পারবেন একদিনে ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কত টাকা খরচ হবে, সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন এই ভিডিওটিতে। আমি তামিম আহমেদ, আমার ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেল উইথ তামিম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি কাঞ্চনজঙ্ঘা ভ্রমণের গল্প। আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নিউ এপিসোডে। এপিসোড বলবো না, এটি একটি সিরিজে হবে। আর আমরা যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। আর আমরা চলে আসছি কমলাপুরে, আমরা যাব দ্রুতযান এক্সপ্রেসে। আমাদের অনলাইনে টিকিট কেনা ছিল, অনলাইনের টিকিটটা আমরা এখান থেকে প্রিন্ট আউট করে নিছি আর এখন প্ল্যাটফর্মে যাব। যা দেখি, অবশ্যই এখন বাজে 7:42 আর আমাদের ট্রেন যাবে 8:00 ছাড়বে। তাহলে ভিতরে যাই, তারপর আবার কথা হবে। আমরা যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর কিছুক্ষণ আগে আপনাদের বলছি, আমি আমার সাথে অবশ্য যাচ্ছে আমাদের যারা তাজিংডং সিরিজ দেখেছেন ওনারা চিনতে পারবেন, আমাদের সাদেক ভাইরে অবশ্য আগে সিরিজগুলোতে দেখতেছেন। হ্যাঁ, আমাদেরটা 5 নম্বরে। আর ইচ্ছা ছিল যে ওইদিকে আমার কখনো যাওয়া হয় নাই, সেজন্যই যাচ্ছি। আর আমরা একদিনের ট্যুরে যাচ্ছি, আজকে রাত্রে দ্রুতযানে যাব। আর দ্রুতযানের টিকিট কিন্তু 5 দিন আগে আমরা অনলাইন থেকে কিনে ফেলেছি। আর একটা বিষয় হলো যে আমাদের টিকিটের প্রাইস হলো 550 টাকা করে রাখছে, আর অনলাইনে অবশ্য 20 টাকা চার্জ নেয়, তার মানে 570 টাকা করে রাখছে আমাদের দুজনের টিকিট। আর আসার টিকিটও আমি অলরেডি কেটে ফেলেছি আর ওই অনলাইনেই। আর টিকিটের প্রিন্ট আউটটা ওখানে শো করার পরে আমাদেরকে মেইন টিকিটে দিয়ে দিছে। আর এখনও ট্রেন আসে নাই, আমরা দেখতে পাচ্ছি এখনও ট্রেন দেয় নাই, 5 নম্বরে দিবে, আর সেখান থেকে যাব। আর ট্রেনে উঠি, তারপর আরও কথা হবে আপনাদের সাথে। আমাদের ট্রেনটি এইমাত্র কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, 8টা ছাড়ার কথা থাকলেও 35 মিনিট লেট করে ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 412 কিলোমিটার। ঢাকা থেকে যেতে চাইলে পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান, একতা এক্সপ্রেসে আপনি সরাসরি পঞ্চগড় যেতে পারবেন। ভাড়া পড়বে সুবনচাইরে 550 টাকা, এসি চেয়ারে 1,053 টাকা ও এসি কেবিনের 1,260 টাকা। যাত্রাপথে সময় লাগবে 9 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো। এছাড়া আপনি চাইলে বাসেও যেতে পারবেন পঞ্চগড়ে, বাসের ভাড়া পড়বে নন এসি 550 থেকে 650 টাকার মধ্যে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত একটু বেশি পড়ে থাকে, আপনি এই সময় যেতে চাইলে অবশ্যই শীতের প্রিপারেশন নিয়ে যাবেন। বাজে 7:53 আর আমরা মাত্রই এই পঞ্চগড়ে চলে আসলাম। পঞ্চগড় বলতে এটা বিশিষ্ট সিরাজুল ইসলাম রেল স্টেশন, এখানে আসলাম। আর আমরা এখন ওই পাশে যাব। আর ওয়েদার অল্প অল্প বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যেই এখন ওই পাশে যাব, তারপর এখানতে নাস্তা করব। নাস্তা করে তারপরবর্তীতে আমরা তেঁতুলিয়া চলে যাব বাসে। আর আজকে হ্যাঁ অনেক লেট, প্রায় 2 ঘন্টা ট্রেনটি লেট করছে। ঠিক আছে, যাই,
তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। স্টেশন থেকে নামার পর একটা অটো ভাড়া করছি, এটা 40 টাকা বিনিময়ে আমরা যাব তেতুলিয়া বাস স্ট্যান্ড, আর সেখানে গিয়ে নাস্তা করব, নাস্তা করে তারপর তেতুলিয়ার বাসে উঠব। আর এখনও ওয়েদারটা মেঘলা, জানি না সামনে আর সূর্য উঠবে কি না বুঝতে হবে, ইনশাল্লাহ আশায় রাখি, কারণ ওয়েদার আস্তে আস্তে একটু একটু ক্লিয়ারও দেখা যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, খুব বেশি যে বৃষ্টি সেটাও না। এটা হলো সেই করতোয়ার নদী, আমরা করতোয়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা চলে আসছি তেতুলিয়া বাস স্ট্যান্ড, আর এখানে একটা হোটেলে নাস্তা করতে বসছি, আর এই নাস্তা পরোটা, ডাল ভাজি আর ডিম, এলো আমাদের সকালে নাস্তা। তাহলে নাস্তা করি, তারপর আবার বাসে উঠে কথা বলবো, আর এখান থেকে বাস ছাড়ে এখান থেকে আমরা তেতুলিয়া চলে যাব। 8:25 বাজে আর আমরা এই বাসে যাব তেতুলিয়া। নাস্তা করা শেষ, এখন তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এখনও ওয়েদারটা ক্লিয়ার না পুরোপুরি, সামনে দেখা যাক, কিন্তু আপনার ও ইয়াতে গুগল ওয়েদার ইয়াতে দেখাচ্ছে যে ওয়েদারটা কিন্তু মোস্টলি সানি। তারপর দেখি সামনে যাওয়া, দেখি কি অবস্থা। চলেন, আমরা চলে আসছি তেতুলিয়াতে। 9:26 বাজে আর এটা হলো তেতুলিয়া বাজার, আর এইখানে হলো যে পাশে হলো তেতুলিয়া গাছ। আর উনি কোথায় কোথায় যাবে? আমরা চলে আসছি পুরাতন ডাকবাংলো, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ভিউ পাওয়া যায়। দেখি যদি কপাল ভালো থাকে এখন দেখা হয়ে যেতে পারে। এখানে তো থাকা যায় না, এখানে রাত্রে থাকা যায়, আপনারা চাইলে রাত্রে এখানে থাকতেও পারবেন, আগে ফোন করে আসতে হবে এই ডাকবাংলো থেকে। নদী পুরাটা ইন্ডিয়াতে? পুরাটাই নদী, পুরাটা ইন্ডিয়া। কোন দিক দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা এই যে একটু নেড়ে দেখা আছে, আর কাঞ্চনজঙ্ঘা এই লেপালে, লেপালে দেখেনে, হিমালয় দেখেনে, দার্জিলিং দেখেনে, তিন দেখ দেখা বাসে মাঝে মাঝে একবার ক্লিয়ার। ও এদিক দিয়ে দেখা যায়, ওই যে এই সোজা সোজা। আমরা প্রথমেই ডাকবাংলোতে আসছিলাম, ডাকবাংলো দেখা শেষ, ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই নাই, আপনি অলরেডি দেখে ফেলছেন। আর এখন আমরা আরেকটা জায়গায় যাব, মামা কোথায় নিয়ে যায়, এখন কোথায় নিয়ে যাবেন? আমাদের পুরাতন ভারত বাংলা বাজার ছিল, ওটা দেখাতে আসছিল, বিভিন্ন দেখাবো। ও আচ্ছা, পুরাতন ভারত বাংলা বাজার সেখানে যাব, আমাদের শিলিগুড়ি দেখাবো, তারপরে অতীতে আবার শিলিগুড়ি ব্রিজ উনি দেখাবে, উনি অনেকগুলো স্পট দেখাবে, পরে ওনাকে কত টাকা দিতে হয় পরে লাস্টে আপনাদেরকে জানাবো কত টাকা দিয়েছে আমাদের। স্বাধীনতার পরে? হ্যাঁ, 48 এর পরে।
এটাই কি ভারত বাংলাদেশ বাজার ছিল টাকা পড়তেছে আপনার সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ও একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা কিন্তু শিলিগুড়ি ব্রিজ আর এইটা আপনার সামনে বিএসএফরা বসে আছে এটা সম্পূর্ণ ইন্ডিয়া আর এটা তো এটা হলো ভারত বাংলাদেশ বাজার ছিল পুরাতন বাজার না আচ্ছা এটা আগে বাজার ছিল এখন সেই বাজার নাই হ্যাঁ এই এলাকার মানুষ নাকি ভালো অনেক ও আচ্ছা এটা হলো সীমানা চলেন তো দেখে আসি এটা হলো আপনার পিলার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আর এই পাশে যারা পাথর আছে এটা হলো আপনার এই বর্ডারের কাছাকাছি যে এখানে পাথর উঠানো হয় আবার এখান থেকে পাথর নেওয়া হয় এই যে এই পাথরগুলাই এখানে উঠানো হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাথরগুলা সাইজ একটু বড় আবার অনেক সুন্দর হোয়াইট পাথর অনেক কালারের পাথর এখানে পাথরগুলো এখান থেকেই এই পাথর এইখানে এই নদী থেকে উত্তোলন করা হয় তার পরবর্তীতে আবার এখান থেকে আবার সারা বাংলাদেশে নেয় আর কি আর সামনে যে একটা মন্দির এই মন্দির যাবো এটা পুরাতন মন্দির বলে আচ্ছা এই রাস্তা ধরে সোজা চলে যায় ইন্ডিয়া আর আমরা আছি এখন বাংলাদেশের চা বাগানে এটা চা বাগান ও ওই পাশে কি যাওয়া যাবে না আচ্ছা যে ওয়াচ টাওয়ারটা এই ওয়াচ টাওয়ার বিজিবি ওয়াচ টাওয়ার না বিজিবি ওয়াচ টাওয়ার এটা কিন্তু কলার বাগান সব চলে গেছে সব ইন্ডিয়া কোনগুলো ওই সামনে না সব ইন্ডিয়াগুলা এদিক দিয়ে শুধু আমি যাই ওই যে ওই লোকেরা কি ইন্ডিয়াদের না বাংলাদেশের লোক পাতে কেটে নিয়ে গেছে গা ও আচ্ছা আচ্ছা তাহলে সামনে যাওয়া যাবে না না এই পর্যন্ত আমাদের স্টপ আপনাদেরকে একটা বাস দেখাচ্ছি এটা হলো ডলফিন বাস এলাকায় নাকি বলে ডলফিন বাস হলুদ বাস আমি এই প্রথম হলুদ বাস দেখছি এর আগে কখনো দেখিনি বাসগুলা দেখেন বাসগুলা কিন্তু হলুদ আর এটা হলো ইন্ডিয়ান ডলফিন আর ওইটা হলো নেপালি ডলফিন ওটা কি নেপালি ডলফিন ওরে বাপরে তো এটা ধরেন তো দুই হাতে ধরতে পারবেন না ওরে বাপরে এটা তো বিশাল হ্যাঁ ধরা যায় না এখানে তো সবাই শিল্পীরা কারুকার্য করে লেখা রাখছে দেখেন অবস্থা মানে একটা বাস আপনার মানে পুরা দুই হাতে ধরা যাবে না এত মোটা বাস দেখছেন আর এই বাসগুলোর সাইজ দেখেন কত বড় আপনি আরো আগেন পাশাপাশি আর কি দুই জাতের দুইটা গাছ বাসের ওই পাশে একটা হলুদ আর এই পাশে দেখেন অবস্থা দিদি ইয়ার সাদিক ভাই আপনি ধরতে পারেন কিনা হাতেও আসে দুই হাতে আসে তিন হাতে আসবে বাপ রে বাপ বাস কি এক সামনের দিকে মনে আরো দেখতে পারবো আপনি দেখছেন আমার যে ঝুম ক্যামেরা নিয়ে এসছি ওটা তো পুরো দেখা উঠে দেখেন
দেখব কি যে ওই যে দেখছেন আপনি চাবাটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই ওই তো দেখা যাচ্ছে ওইটাই মূল তো দেখা যাচ্ছে ওই ওই হ্যাঁ হ্যাঁ আমাদের তেঁতুলিয়া ঘোরা শেষ আর তেঁতুলিয়া থেকে যাচ্ছে এখন বাংলা বান্দা আর আরেকটি বিষয় হলো এই বাংলা বান্দা আমরা যখন বাসে উঠি বাসে ওঠার পরেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমি ক্যামেরাতে খুবই অল্প দেখা যাচ্ছে কারণ আমরা বাসে আমরা আবার বিকালে আসবো এখানে তবে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি সাদিক ভাই কি বলেন দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে जिरो जेटा हलो सबाई मिनिमम एक छवि पर्यन्त छवि तुले আর এটা হলো দেখেন বাংলাবান্দা 0 কিলোমিটার আর এখান থেকে বাংলাদেশ বাংলাদেশের ট্রাকগুলো যাচ্ছে ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ট্রাকগুলো আসছে বাংলাদেশে সাদিক ভাই এখানে ছবি তুলবেন না আমাদের বাংলাবান্দা 0 পয়েন্ট ঘোরা শেষ আর এখন আমরা আবারো তেঁতুলিয়া ব্যাক করব আমরা বাংলা বান্দা 0 পয়েন্ট থেকে চলে যাচ্ছি আর একটা বিষয় হলো যে এখানে বিকেল 5টার পর কিন্তু ঢুকতে দেয় না তবে এখানে যারা আসবেন আপনারা বিজিবি কে রিকোয়েস্ট করলে ঢুকতে দেয় কোনো সমস্যা না যদি কোনো সমস্যা না থাকে ওনাদের ইন্টারনাল তাহলে ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা শুনে যাইতে দেয় তাহলে আপনারা 0 পয়েন্ট পর্যন্ত যাইতে পারবেন এবং দেখতে পারবেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে দেখেন যেটা তেঁতুলিয়া নাম দেখতে পাচ্ছেন এখন আমরা খাওয়া দাওয়া করব আর এই খাওয়া দাওয়ার জন্য সবাই সাজেস্ট করে এই বাংলা হোটেল এখানে একটা বাংলা হোটেল আছে এটা হলো বাংলা হোটেল আর খাবার কেমন খাওয়া দাওয়া করে তারপরে বলবো এই হলো আমাদের খাবার প্রথমে বত্তা এখানে সরষা বত্তা তারপরে বেগুন বত্তা কালো জিরা বত্তা আলু বত্তা বেগুন বত্তা নাই সরি তারপর আবার বলি আপনার এখানে আছে খাসি 100 টাকা আর আপনার কলিজল 120 আর আমাদের যে বত্তা দিয়েছে বত্তা আইটেম হলো 15 টাকা সব কিছু আইটেম এই হলো আজকের খাবার কি খাবেন মিষ্টি কি মিষ্টি দুধ মিষ্টি 30 টাকা করে কেমন না দুধ মিষ্টিটা কেমন দুধ মিষ্টিটা কেমন ভালো অনেক মজা দুধ মিষ্টি যারা তেঁতুলে আসবেন সাপলা হোটেলের দই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন
গঙ্গা নদীর নদীর একদম মাঝখানে বলাই চলে, কারণ এখন কিন্তু ইন্ডিয়াতে আমরা আমরা কিন্তু বাংলাদেশ বর্ডার উপরে ডাকবাংলোর ওদিকে আর কি, কারণ ওদিকে বর্ডার আর আমরা নদীতে নেমে গেছি। আর অল্প কিছুক্ষণ থাকবো ডাকবাংলোতে, আর 7টার দিকে এখান থেকে রওনা দেব পঞ্চগড়ের উদ্দেশ্যে, নাস্তা নাস্তা করে তারপরে রওনা দেব। এখানে আর বেশিক্ষণ থাকবো না অবশ্যই ডাকবাংলোতে। এই এই ইন্ডিয়ার যে লাইটের ইয়াটা, এটা নাকি অনেক সুন্দর, যখন ওরা ইয়াতে আপনার সীমানা এলাকায় যখন লাইটগুলো দেয় তখন নাকি ওই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এটার জন্য ওয়েট করতেছি আর কি। আর তারপর আবার পঞ্চগড় যাবো, পঞ্চগড় গিয়ে তারপর আবার কথা হবে। আরেকটি বিষয় হলো, যারা আপনারা পঞ্চগড় আসবেন তারা অবশ্যই ওয়েদার আপডেটটা দেখে আসবেন। আর এখানে স্থানীয়দের সাথে কথা বলে যা বুঝতে পারছি যে ওনারা সবসময় সাজেস্ট করে অক্টোবরের 15 তারিখের পরে আসার জন্য, আর নভেম্বরের 10 তারিখের মধ্যে যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পারবেন। আর তাছাড়াও এখানে বেশ কিছু স্পট আছে, সেগুলো আপনারা দেখে যেতে পারেন। আমাদেরকে খুবই ভালো লাগছে, আর এই লাইফের প্রথম আমরা কিন্তু পঞ্চগড় তেঁতুলিয়াতে আমি এই প্রথম আসলাম। আর আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু খুব খরচ বেশি হয় না, এখানে কিন্তু আপনার সিএনজি বলেন বা অটো রিক্সা বলেন বাস ভাড়া বলেন মোটামুটি আপনার রিজনেবলের মধ্যেই পড়ে। আর আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, আর কাঞ্চনজঙ্ঘা আমরা 11টার পর দেখতে পারছি এটাতে আলহামদুলিল্লাহ। আর অনেকেই আসে, অনেকে আবার দেখতে পায় না, তাও আজকে সকালে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ ছিল, কিন্তু দুপুরবেলা ভালো রোদ ছিল এবং আপনার আকাশটা একটু পরিষ্কার ছিল, বিদায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ। আর এই বিষয়ে লাস্ট সাদেক ভাই আমাদেরকে বলবে, সাদেক ভাইয়ের অপিনিয়নটা সাদেক ভাইয়ের কাছ থেকে শুনি আমরা। সাদেক ভাই আপনি বলেন, আপনার কেমন লাগছে পঞ্চগড়? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটু সকালের দিকে একটু ওয়েদার খারাপ ছিল, ওটাই আবার ভালো হয়ে গেছে, আর স্পষ্টভাবে দেখা যায়নি, এটা হচ্ছে আমার ছবি তোলা যায় নাই, জাস্ট আপনার চোখে যতটুকু দেখা গেছে এটাই আফসা আফসা দেখা গেছে। আর লাস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।